বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক ঐতিহাসিক যুগ সন্ধিক্ষণে জন্ম লাভ করেছে উনিশশো সালে এদেশের স্বাধীনতা যুদ্ধের মহান ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং আধুনিক বাংলাদেশের রূপকার সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমানের স্পর্শে তার হাতের ছোঁয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠিত হয় উনিশশো সালের পহেলা সেপ্টেম্বর যে শিশুটি সেদিন জন্ম লাভ করেছিল সেই শিশুটি এদেশের রাখাল রাজা বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনের প্রবক্তা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সুরক্ষার অঙ্গীকারবদ্ধ নেতৃত্ব সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমানের নেতৃত্বে এটি হাঁটি হাঁটি পাপা করে এগিয়ে চলতে থাকে এরপরে কিছু উচ্ছৃঙ্খল দুষ্কৃতিকারী বিপদগামী মানুষদের দ্বারা মহান স্বাধীনতার ঘোষক সাবেক রাষ্ট্রপতি শহীদ রহমান নিহত হওয়ার পরে দেশের এক কঠিন সংকটকাল উপস্থিত হয় আমরা জিয়র রহমানের প্রবর্তিত বহুদলীয় গণতন্ত্র বাক ব্যক্তি স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তির সুবাতাস বয়ে যাওয়ার যে রাজ যে পরিস্থিতি সামাজিক রাজনৈতিক পরিস্থিতি সেখান থেকে আবার জাতি অন্ধকারের মধ্যে পড়ল উনিশশো বিরাশি সালের চব্বিশে মার্চ আবারও গণতন্ত্র অবরুদ্ধ হল বাঘ ব্যক্তি স্বাধীনতা চলাচলের স্বাধীনতা সমাবেশ করার স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতাকে রহিত করা হলো আমরা দেখেছি যে এইরকম একটি পরিবেশের মধ্যে দিয়ে ছাত্র জনতার আন্দোলন শুরু হয় এবং সেই আন্দোলনে প্রচন্ড বেগের মতো শক্তি সঞ্চার করেন শহীদ জিয়া রহমানের সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি তার সুযোগ্য নেতৃত্বে অবরুদ্ধ গণতন্ত্রের তিনি মুক্ত করেন বন্দিশালার অর্গল ভেঙে বেগম জিয়া গণতন্ত্রকে মুক্ত করার জন্য নয় বছর সংগ্রাম করেন এবং সেই সংগ্রামের মধ্যে দিয়ে সেই রক্তস্নাত সংগ্রামের মধ্যে দিয়ে দেশনেত্রী বেগম খালেদিয়ার নেতৃত্বে গণতন্ত্র মুক্ত হয় এবং উনিশশো সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে এরপরও নানা ঘটনা রাজনৈতিক উত্থান পতনের মধ্যে দিয়ে আবারও দুই এক সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করে অর্থাৎ এই দলটি সাবেক রাষ্ট্রপতি শহীদ জুয়ার রহমানের স্পর্শে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এর শিকড় মাটির এত গভীরে পতিত হয়েছে যে নানাবিধ ষড়যন্ত্র চক্রান্ত করা হয়েছে দলটির বিরুদ্ধে উনিশশো সালে এবং তারপরে এখনও চলছে এবং এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী যিনি বারবার গণতন্ত্রকে মুক্ত করেছেন বন্দিশালা থেকে তাকেও ষড়যন্ত্রের মাধ্যমে কারাগারে বন্দি করে রাখা হয়েছে কিন্তু তার দল আজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে এবং তার প্রেরণায় এবং তার প্রভাবে এই রাজনৈতিক দলটিকে এত ষড়যন্ত্র অত্যাচার নিপীড়ন নির্যাতন ষড়যন্ত্র চক্রান্তের মধ্যে ফেলার পরও তাকে বিপর্যস্ত করা যায়নি তাকে বিপন্ন করা যায়নি এখনও অসহীম সাহসিকতা নিয়ে এই স্বেচ্ছাতন্ত্রের বিরুদ্ধে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে এই এই লড়াইয়ের মূল প্রেরণা হচ্ছে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়া রহমান এবং তার সুযোগ্য সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো এই 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 পটভূমিকার মধ্য দিয়ে জাতীয়তাবাদী দল আজও এখানে এগিয়ে আছে এগিয়ে যাচ্ছে এবং এটিকে ব্যাহত করতে পারবে না এবং এই দলের আগামী নেতৃত্ব যিনি এখনও নেতৃত্ব দিচ্ছেন এই সংকটকালে যে চেয়ারম্যান দলের চেয়ারপারসন তিনি কারাবন্দি তার সুযোগ্য পুত্র জনাব তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আজকে দেশের বাইরে হলেও তার সুযোগ্য নেতৃত্বে দল ঐক্যবদ্ধভাবে আমরা এই স্বেচ্ছাতন্ত্রের বিরুদ্ধে এই স্বৈরাচারের বিরুদ্ধে আমরা এগিয়ে যাচ্ছি তো আজকে আমি যে কথাটি আপনাদের এই গণমাধ্যমের মাধ্যমে জানাতে চাই সেটি হচ্ছে যে এই বিএনপির জন্ম হয়েছিল কিন্তু একটি ঐতিহাসিক যুগসন্ধিক্ষণে এই যে কথাটি আমি আগেই বলেছি বলেছি এই জন্য যে এই দেশের মানুষ এমন একটি রাজনৈতিক দল প্রত্যাশা করছিল যে দলটি এদেশের মানুষের চিন্তা চেতনা এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক হবে এবং সেই যে জনগণের আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষাকে ধারণ করেই সাবেক রাষ্ট্রপতি জুয়ার রহমান তিনি এই দলটি প্রতিষ্ঠা করেন সুতরাং উনিশশো সালের এই দল গঠনের পিছনে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার একটা প্রতিফলন এখানে রয়েছে মানুষ চাচ্ছিল ওই ধরনের একটি দল যে দলটি আমাদের দেশ ছোটো হতে পারে কিন্তু ইন টার্মস অব পপুলেশন আমরা অত্যন্ত শক্তিশালী দেশ এবং এই দেশকে আমরা আমাদের স্বাধীনতাকে রক্ষা করব আমাদের সার্বভৌমত্ব রক্ষা করব আর এটার গ্যারেন্টি নিশ্চিত করবে হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শুধু তাই নয় আমাদের ভেতর থেকে যদি কোনো স্বৈরতন্ত্র মাথা চাড়া দেয় এখানে যদি কোনো ফ্যাসিবাদ মাথা চালা দেয় তার বিরুদ্ধে বহুদলীয় গণতন্ত্র বহুমত বহু বিশ্বাসের যে মানে চিরায়ত গণতন্ত্র সেটিকে প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করার পুনরুদ্ধার করার মানে অঙ্গীকারবদ্ধ দল হচ্ছে বিএনপি সেটিও কিন্তু এই দলের মধ্যে এই দলের অন্তর্নিহিত শক্তি এই শক্তিগুলো সম্পূর্ণ মিলিয়ে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে নানা চক্রান্ত ষড়যন্ত্রের মধ্যেও তাকে দমিয়ে রাখা যায়নি দমন করা যায়নি বিপর্যস্ত করা যায়নি এবং তাকে কোনোভাবেই তার যে অত্যন্ত ইস্পাত কঠিন তার যে মেরুদণ্ড সেই মেরুদণ্ডকে আঘাত আঘাত করা সম্ভব হয়নি সেই মেরুদণ্ডকে নিয়ে তারা দাঁড়িয়ে আছেন এবং এখনও এই অত্যাচারীর যে খড়গকৃপাণ সেটাকে মোকাবিলা করছেন আমরা আশা করি যে আগামী প্রজন্ম তারাও এই এই দলটির যে ইতিবাচক যে রাজনীতি বারবার জনগণের কাছে যে ইতিবাচক রাজনীতির মধ্যে দিয়ে যে যে জনপ্রিয়তা তৈরি হয়েছে আগামী প্রজন্ম আজকের যে শিশুটি সেও যখন বড় হবে তখন বুঝতে পারবে যে এদেশের ইতিবাচক রাজনীতির পক্ষের দল কোনটি গণতন্ত্রের পক্ষের দল কোনটি এবং এদেশের সার্বভৌমত্ব রক্ষার দল কোনটি কারণ জনগণের কাছে প্রিয় হচ্ছে এই জিনিসগুলি এবং প্রিয় এই জিনিসগুলিকেই মানে প্রজন্মের পর প্রজন্ম তারা সেটিকে গ্রহণ করবে এই কারণে বিএনপির কখনো মৃত্যু হবে না যতই ষড়যন্ত্র চক্রান্ত করুক বিএনপিকে কখনোই ধ্বংস করা যাবে না এক সজীব প্রাণশক্তি নিয়েই বিএনপির জন্ম হয়েছে এবং এই সজীবতাই হচ্ছে বিএনপির প্রাণশক্তি সুতরাং একে কোনোভাবেই পর্যদস্ত করা যাবে না এটা এগিয়ে যাবে এবং দীর্ঘদিন ধরে এই দলটি এদেশের মানুষের সেবা এবং এদেশের মানুষের সঠিক প্রতিনিধিত্ব করবে তম চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সত্যি তাৎপর্যপূর্ণ কারণ আমরা একটা ভয়ঙ্কর শাশুদ্ধকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করতে হচ্ছে আমাদের দলের প্রিয় চেয়ারপারসন তিনি কারাবন্দী একটা বানোয়াট মামলায় অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে তাকে কারাগারে রাখা হয়েছে তিনি সম্পূর্ণভাবে নির্দোষ শুধুমাত্র একজন ব্যক্তির প্রতিহিংসা পূরণের জন্য তাকে কারাগারে রাখা হয়েছে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি আজ দেশ থেকে বহু দূরে সুতরাং এই যে এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর যে আয়োজন বা আমরা যে প্রতিষ্ঠাবার্ষিকী এটা অন্যান্য সময়ের চাইতে একটু ভিন্নতর কিন্তু এই এইটা এই প্রতিষ্ঠাবার্ষিকী যে উদযাপন নেতাকর্মীদের যে স্বতঃস্ফূর্ত এটার যে অংশগ্রহণ সেটা হচ্ছে আমি যেটা পূর্বেই বলেছি যে এর মধ্যে যে প্রাণশক্তিটা সঞ্চারিত হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নেতৃত্ব এবং তার রেখে যাওয়া যে কর্মকাণ্ড এবং দেশনীতি বেগম খালেদা জিয়ার নেতৃত্ব এটাই হচ্ছে এটার প্রাণশক্তি এর রাজনীতিটা হচ্ছে এর প্রাণশক্তি সুতরাং এই এই প্রাণশক্তিগুলো নিয়ে যে দল মানে অগ্রগামী যে দল আজকে এগিয়ে যাচ্ছে আজকের এই মানে একটা বিষাক্ত পরিবেশের মধ্যে বিষাক্ত রাজনৈতিক পরিবেশ যেটা তৈরি করেছে এর মধ্যে দিয়েও এই দলটি আজকে তার সজীবতা নিয়ে কাজ করছে এবং সেই জন্য আমি বলবো যে এবারের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী জাতীয়তাবাদী দল বিএনপির এটা সত্যি গুরুত্বপূর্ণ এটা তাৎপর্যপূর্ণ কারণ অতীতে আমরা যেভাবে পালন করেছি এর আগেও অনেক সংকট হয়েছে এর আগেও নানা ধরনের শোক সংকটের মধ্যেও আমরা পালন করছি কিন্তু এবার একটা আরও ভিন্ন ধরনের কারণ একটা নাৎসিবাদের চরম বহিপ্রকাশ ঘটেছে এবং এই দলের যিনি মানে প্রধান জনপ্রিয় নেত্রী তাকে কারাগারে বন্দী করা রাখা হয়েছে এই পরিবেশের মধ্যে আমাদেরকে এবারের চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হচ্ছে এবং এই চল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আমাদের অঙ্গীকার হবে আমাদের প্রিয় নেত্রীর মুক্তি দেশের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং সামনে যে নির্বাচন সেটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং পার্লামেন্ট ভেঙে দিতে হবে এবং বেগম খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে ধন্যবাদ